পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিনটি জেলা নিয়ে গঠিত একটি পাহাড়ি অঞ্চল। ঐতিহাসিককাল ধরে পার্বত্য চট্টগ্রামে স্বকীয় সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে বসবাস করে আসছে 13 ভাষাভাষী 14টি আদিবাসী জুম্ম জনগোষ্ঠী। আমরা কজন কতটুকুই বা তাদের সম্পর্কে জানি? চলুন আমরা জেনে নিই পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জুম্ম মানুষের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও সংগ্রাম সম্পর্কে। তিনি 1939 সালের 15 সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলার বুড়িঘাট মৌজার মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন। 1958 সালে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি 1960 সালে চট্টগ্রাম কলেজ থেকে আইএ পাস করেন। ছোটকাল থেকে লারমা খুব রাজনীতি সচেতন ছিলেন। তিনি 1956 সালে রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1957 সালের পাহাড়ি ছাত্র সম্মেলনে অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা পালন করেন। 1960 সালের তৎকালীন পাক সরকার কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের কাজ হাতে নিলে তিনি এর ভয়াবহতা বুঝতে পারেন। এই প্রকল্পের ফলে প্রায় 54,000 একর জমি পানিতে তলিয়ে যায়, যার ফলে হাজার হাজার পাহাড়ি মানুষ উদ্বাস্তু হয়ে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়। পাহাড়ি মানুষদের উপর কাপ্তাই বাঁধের অভিশাপগুলোর কথা জানিয়ে তিনি তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানকে একটি চিঠি লেখেন। সাথে পাহাড়ি ছাত্র সমিতির উদ্যোগে একটি প্রচারপত্র বিলি করা হয়। পরবর্তীতে তৎকালীন পাকিস্তান সরকার তাকে জেলে বন্দী করে এবং জেলে বন্দী অবস্থায় তিনি বিএ পাশ করেন। 1969 সালে চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং একজন তরুণ আইনজীবী হিসেবে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনে যোগদান করেন। তিনি দীঘিনালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘদিন শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। 1970 সালে সাধারণ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম থেকে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন। গণপরিষদের বিতর্কের এক পর্যায়ে সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদ সম্পর্কে আওয়ামী লীগ সাংসদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া একটি প্রস্তাবনা আনেন যে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া গণ্য হইবে। মানবেন্দ্র নারায়ণ লারমা এ প্রস্তাবনার তীব্র প্রতিবাদ জানিয়ে তার কথা তুলে ধরেন। আমি যে অঞ্চল থেকে এসেছি সেখানে আমরা যুগ যুগ ধরে বসবাস করে আসছি। দীর্ঘদিন ধরে সেখানকার বাঙালিদের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমি একজন চাকমা। আমার বাপ দাদা 14 পুরুষ কখনো বলেনি আমি একজন বাঙালি। এরপর তার শব্দযুক্তিকে উপেক্ষা করে কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠতার বিচারে আব্দুর রাজ্জাক ভূঁইয়ার প্রস্তাবটি গৃহীত হওয়ায় তিনি সংসদ থেকে ওয়াক আউট করেন। এরপর তিনি তার নিজ হাতে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে সংগঠিত করার কাজে মনোনিবেশ করেন। 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক সরকার ক্ষমতায় এলে তিনি আত্মগোপনে চলে যান এবং সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন।